हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। तो बंधुरा अनेके तुम्हारा कमेंट करेछो जे झूले जावा बड़ो ब्रेस्ट किंबा झूले जावा ब्रेस्ट के कीभावे तुम्हारा ठीक करते पारो, तार साइज कीभावे ठीक करते पारो, ब्रेस्ट जदि बड़ो हुए थाके सेटाके नर्मल साइज कीभावे करते पारबे, तार साइज कीभावे कमाते पारबे, एछाड़ा अनेक समय जे ब्रेस्ट झूले जाए सेटाके कीभावे टाइट करते पारबे। तो आजकेर भिडियोटा तुम्हादेर जोन्नो, तुम्हादेर रिक्वेस्टेड भिडियो अनेक बार रिक्वेस्ट करेछो जार जोन्नो आजके आमी ई भिडियोटा तुम्हादेर साथे शेयर करछि। तबे बंधुरा आमार चैनलटा एकटु सार्च करे देखबे, एर आगे आमी एकटा भिडियो शेयर करेछिलाम सठिक ब्रा किभाबे किनबे। देखो आमादेर मेयेदेर जेटा होच्छे ई सठिक ब्रा केनाटा भीषण दरकार। अनेकेई आमरा जेटा लज्जार खातिरे जे हय आमरा निजेदेर साइजटाई ठीक मतन जानते पारि ना, बुझते पारि ना, भूल भाल ब्रा जखन आमरा निये आसि तार जोन्नो किन्तु आमादेर अनेक रकमेर प्रब्लेम हय। आर तार जोन्नो ब्रेस्ट बड़ो हुए जावा, ब्रेस्ट शैगी हुए जावा, ए धरनेर प्रॉब्लम्स गुलो हुए थाके। तो आमार ओई वीडियोटा निश्चय चेकआउट करे नियो, आमी कम्युनिटी पोस्टेओ दिते थाकी, तो चेक करे नेबे, ताले तोमादेर सठिक ब्रा किनते खूब सुविधा हबे। ओई वीडियोटा आमी डिटेल्से बोले दिएछि, देखिए दिएछि जे कीभावे तोमरा तोमादेर जन्य निजेदेर जन्य एकदम परफेक्ट एवं सठिक ब्रा किनते पारो एबं कोन ब्रा कोन समय कोन ड्रेसेर साथे कीभावे पड़ते पारबे सेटाओ किन्तु आमी ओखाने शेयर करेछि। तो चलो आजकेर भिडियोटा एबार स्टार्ट करी एवं तोमादेर आमी किछु टिप्स देबो एवं किछु एक्सारसाइज देबो जेगुलो भीषण भीषण भालो होच्छे। बेश कयेकदिन जदि तोमरा करो देखबे 100% एवं भीषण इफेक्टिव रेजल्ट किन्तु तोमरा पाबे। आर जे टिप्सगुलो शेयर करब एगुलो किन्तु तोमादेर खूब काज देबे। जदि तोमादेर ब्रेस्ट शैगी हये गेछे, झूले गेछे एवं ब्रेस्टेर साइज जदि बड़ो हये थाके, तो सेटा रिडिउस करते एवं शैगी ब्रेस्टके टाइट करते, लिफ्ट आप करते তোমাদের খুব হেল্প হবে। তো সবার প্রথমে কি করতে হবে, তো সবার প্রথমে বন্ধুরা যদি তোমাদের ওজন বেড়ে থাকে, ওজন বৃদ্ধি যদি বেশি হয় শরীরে, ওজন কিংবা শরীরে মেদ যদি বেশি হয় সেটা কিন্তু কমাতে হবে। তো মেদ কমানোর জন্য তোমাদের করতে পারো দুপুরের খাবার পর আর রাতে খাবার পরে, যে দুপুরে লাঞ্চ করে নিলে আর রাতে ডিনার করার পরে অবশ্যই এক গ্লাস করে গ্রিন টি খাবে। এরকম গ্রিন টি এক গ্লাস জলের মধ্যে করে নেবে, গ্রিন টি পাতাও দিয়ে বানাতে পারো, চা পাতা। গ্রিন টি কিন্তু ওজন কমাতে ভীষণ ভীষণ সাহায্য করে। তো লাঞ্চ আর ডিনারের পরে আধ ঘন্টা পর এক কাপ করে গ্রিন টি কিংবা এক গ্লাস করে গ্রিন টি খাবে, দ্রুত দেখবে তোমাদের ওজন আর ব্রেস্ট ফ্যাট কমবে। ছাড়া তোমাদের সামান্য একটু ডায়েট করতে হবে। ডায়েট মানে কি, ভাজাভুজিটা কম খেতে হবে, মিষ্টি খাবার কম খেতে হবে, তারপরে যেটা হচ্ছে তোমাদের অয়েলি ফুড একটু কম খাবে, এছাড়া ভাতের পরিমাণটা একটু কমিয়ে দেবে, শাক সবজি স্যালাড ফল মাছ মাংস ডিম এগুলো তোমরা পর্যাপ্ত পরিমাণে খেতে পারো, কিন্তু ভাত মানে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসটা একটু কম খাবে। এছাড়া একটু ওয়াকিং করবে, তারপরে খাবার পরেই শুয়ে পড়বে না, খাবার পরে একটু হাঁটাহাঁটি করবে, সকাল বিকেল একটু হাঁটবে, ৪০ মিনিট অন্তত কমপক্ষে ৪০ মিনিট হাঁটাহাঁটি এইগুলো যদি করতে থাকো তাহলে দেখবে তোমাদের যদি ওয়েট বেড়ে থাকে, ওজন বৃদ্ধি যদি অত্যাধিক হয়ে থাকে সেটা কিন্তু কমবে। আর ওজন কমলে অটোমেটিক্যালি যেটা হচ্ছে ব্রেস্ট ফ্যাটটাও ব্রেস্টটাও বড় ব্রেস্টও কিন্তু কমে যায়। তবে যখন ওজন বৃদ্ধির সাথে বড় ব্রেস্ট বাড়ে যেরকম, ওজন কমলে কিন্তু ব্রেস্ট ছোট হয়, তখনই ব্রেস্ট হয়ে যায় স্যাগি ঝুলে যায়। তো সেই সময় সেই ব্রেস্টকে কীভাবে টাইট এবং লিফ্ট আপ করতে পারবে তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য নিতে হবে সঠিক ব্রা। অবশ্যই যেটা করবে, দেখো ব্রেস্ট আমাদের যেটা হচ্ছে ব্রেস্ট কখনো এক মাপের থাকে না, কম বেশি কিন্তু হতে থাকে। তোমরা মেপে কিংবা তোমরা নিজেরাও বুঝতে পারবে, আমাদের অনেক সময় কোনো জামা ফিট হয়, কখনো এক মাস পরেই দেখবে সেই জামাটা ফিট হচ্ছে না, আবার এক মাস পরেই দেখবে লুজ হয়ে গেছে, কখনো দেখবে টাইট হয়ে গেছে। তো আমাদের বডি যেটা হচ্ছে, আমাদের ফিগার যেটা হচ্ছে, একই রকম কিন্তু থাকে না, আপ ডাউনস হতে থাকে। তাই কী করবে, ব্রা সবসময় 3-4 মাস পর পর ব্রা চেঞ্জ করবে এবং মেপে নেবে, মেপে নিয়ে সঠিক ব্রা আনবে, সঠিক ব্রা সঠিকভাবে পরবে। তার জন্য ব্রা চুজ করা, ব্রেস্ট স্যাগি হওয়া থেকে বাঁচানোর জন্য পারফেক্ট ব্রা পরাটা ভীষণ ভীষণ দরকার হচ্ছে। তো সেই ভিডিওটা চেক আউট করলে তোমরা এটা জেনে যাবে যে কীভাবে পারফেক্ট ব্রা পরবে, পারফেক্ট ব্রা চুজ করবে। তো ব্রেস্টকে যে শ্যাগি হয়ে গেছে, ঝুলে গেছে, সেটা লিফট করার জন্য চেষ্টা করো অ্যাটলিস্ট 24 আওয়ার্স ব্রা পরে থাকতে, এবং তো 24 ঘন্টা যখন ব্রা পরছো তখন সেই ব্রাটা কটনের ব্রা, সুতির ব্রা পরবে, কটন ব্রা পরবে এবং চওড়া ব্যান্ডের ব্রা পরবে। তাতে কী হবে, তোমাদের ব্রেস্টটা শ্যাগি হবে না, ব্রেস্ট লিফট আপ হয়ে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই শোবার সময় খুলে নেবে, শোবার সময় খুলে নেওয়া প্রয়োজন, এই কারণে কি তোমাদের ব্রিদিং যাতে ঠিকঠাক হয় সেই জন্যে, এবং কোনো র্যাশ না বেরোয় তার
তার জন্য শোবার সময় তোমরা খুলে রাখতে পারো। এই ছাড়া বাকি সারাটা দিন তোমাদের ব্রাটা পরে থাকতে হবে, যাতে কি ব্রেস্টটা লিফট আপ হয়ে থাকে, ব্রেস্টটা টাইট থাকে। ব্রা যদি তোমরা পরে থাকো সারা দিন, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে টানা, যেটা সঠিক ব্রা টানা, তোমরা 10-15 দিন যদি পরো শুধু শোবার সময়টা এটা খুললে, বাকি টানা সারা দিন যদি পরে থাকো তোমরা নিজেরাই বুঝতে পারবে অনেকটা লিফট আপ হয়ে যায় ঝুলে যাওয়া ব্রেস্ট। আচ্ছা, এটা তো হয়ে গেল। এরপর আমি তোমাকে ভিডিওর লাস্টে কয়েকটা এক্সারসাইজ দিয়ে দেবো। তার আগে আমি তোমাদের আর একটা জিনিস বলে দিই, একটা মাসাজ হচ্ছে, তো তোমরা একটা বলে দিচ্ছি যে কি কি দিয়ে করতে পারো। সেই মাসাজটা তোমরা যদি করো প্রত্যেক দিন স্নান করার আগে অন্তত 3-4 মিনিট সার্কুলার মোশানে এবং অ্যান্টি ক্লক বাইস এবং অ্যান্টি ক্লক বাইস এরকম ওপর দিকে তুলে তুলে, এইভাবে ওপর দিকে তুলে তুলে মাসাজ করতে হবে। তো ওইটা দিয়ে যদি মাসাজ করো তাহলে তোমরা দেখবে তোমাদের ব্রেস্ট যে হচ্ছে ঝুলে যাওয়া ব্রেস্টটা লিফট আপ হবে, টাইট হবে এবং তোমাদের প্রবলেমটাও সলভ হবে। তো তার জন্যে তোমাদের কি করতে হবে, তোমরা অ্যালোভেরা জেল নেবে, অ্যালোভেরা জেল আর অলিভ অয়েল নেবে। অ্যালোভেরা জেল আর অলিভ অয়েলকে মিক্স করবে, করে খুব ভালো করে তোমরা মাসাজ করবে। স্নান করার আগে 2-3 মিনিট মাসাজ করবে, এরকমভাবে ওপর দিকে তুলে তুলে মাসাজ করতে হবে। তারপরে সার্কুলার মোশনে করবে, ক্লক ওয়াইজ করবে, অ্যান্টি ক্লক ওয়াইজ করবে। তো এইভাবে মাসাজ যদি করো স্নান করার আগে, রোজ করতে হবে এটা, টানা 10-15 দিন রোজ করবে, তাহলেও দেখবে তোমাদের ব্রেস্ট যেটা হচ্ছে লিফট আপ হবে। তো চলো এবার আমি তোমাদের 2-3টে এক্সারসাইজ বলে দিই, এগুলো রেগুলার দিনে অন্তত 2 বার করে করবে, তাহলে দেখবে খুব দ্রুত তোমাদের ব্রেস্ট যদি বড় হয়ে থাকে সেটাও ছোট হবে, আর স্যাগি হয়ে ঝুলে যাওয়া ব্রেস্টও কিন্তু নর্মাল সাইজে চলে আসবে এবং লিফট আপ করবে, হবে লিফট হবে আর টাইটও হবে। তো বন্ধুরা, প্রথম এক্সারসাইজে দেখো এইভাবে বসবে, আর যদি হাঁটু মুড়ে না বসতে পারো, পাটা সোজা করেও বসতে পারো। যারা হাঁটু মুড়ে বসতে পারো না তারা পা সোজা করেই বসবে। আর কি করবে বলো তো, ঠিক যেমন সাঁতার কাটে জলে, ঠিক জলে সাঁতার কাটার মতো আমরা হাতটা এরমভাবে নাড়াই, তো ঠিক এইভাবে এটা করবে। আর 20 বার করবে, 20 বার করার পরে একটু রেস্ট নেবে, আবার 20 বার করবে। এরমভাবে 3টে সেট করবে, এক একটা সেটে 20 বার করে করবে। তো দেখো সাঁতার কাটার মতন এরমভাবে হাতটা এ করবে, এতে দেখবে তোমাদের আপার বডির মাসলসগুলোতে কাজ করছে আর আপার বডির ফ্যাটটা লস হবে, তার সাথে সাথে ব্রেস্ট যে স্যাগি হয়ে গেছে সেটাও কিন্তু লিফট হবে, স্যাগি ব্রেস্টটাও ঠিক হয়ে যাবে। তারপর একটা ছোট্ট টাওয়াল কিংবা একটা ছোট্ট যেটা হচ্ছে আর কিছু নিয়ে নেবে, কাপড় নিয়ে এইরকমভাবে পেছনের দিকে উপর দিকে তুলবে একবার, আর একবার সামনের দিকে হাতটা এরমভাবে ধরে নেবে টাওয়ালটা নিয়ে, এরকম করবে। এটাও 20 বার করবে আর 3টে সেটে করবে, পার সেটে 20 বার করে করবে আর 3টে সেট করবে এইভাবে। তাহলে দেখবে এটাতেও তুমি দেখো যেটা হচ্ছে ব্রেস্ট কিন্তু লিফট আপ হচ্ছে, তার সাথে সাথে আপার বডির মাসলসগুলোতে এটা প্রেশার দিচ্ছে আর ফ্যাট লসও করছে। তৃতীয় এক্সারসাইজেও এইভাবেই টাওয়াল নিয়ে নেবে একটা ছোট্ট, কিংবা একটা ওড়না নিয়ে নেবে ছোট্ট, নিয়ে এইভাবে গুটিয়ে নিয়ে হাতে এইভাবে ধরে এরকমভাবে এটাও করবে। তো এটাও কিন্তু দেখো তোমার ব্রেস্ট ফ্যাটকে কিংবা ব্রেস্ট যে স্যাগি হয়ে গেছে তাই তোমাদের ব্রেস্ট মাসলসগুলোকে কাজ করছে, ব্রেস্ট ফ্যাটের ওপরেও কাজ করছে। এটাও 3টে সেটে করবে, দেখবে খুব দ্রুত তোমাদের ব্রেস্ট ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, দেখে নিলে তোমাদের যে টিপসগুলো দিলাম, তো এখানে টিপস কী কী কাজ করছে, প্রথম সঠিক ব্রা পরবে, সঠিক ব্রা পরলে স্যাগি ব্রেস্ট কিংবা বড় ঝুলে যাওয়া ব্রেস্ট ঠিক হয়ে যায়। দ্বিতীয়ত, ওয়েট যদি বেশি হয়ে থাকে ওয়েটটা একটু লস করার চেষ্টা করবে, তাহলেও কিন্তু ব্রেস্টের সাইজ ঠিক হয়ে যাবে, স্যাগি হয়ে যাওয়া ব্রেস্টও ঠিক হয়ে যাবে। তৃতীয়ত, ব্রেস্ট মাসাজ করবে, মাসাজ যদি করো তাতেও কিন্তু তোমাদের খুব হেল্প করবে। এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সারসাইজ, যেই এক্সারসাইজগুলো আমি আজকে 3টে দেখিয়ে দিলাম এগুলো সকাল বিকেল বেশি করতে হবে না, 5 মিনিট ঘড়ি দেখে দেখে 5 মিনিট করো। মানে এটা কিভাবে করবে, 3টে এক্সারসাইজ 20 বার করে করো, 20 বার করলে 20 বারে 3টে সেট করে করো, মানে এক একটা সেটে 20 বার করে করবে। তাহলেই দেখবে কয়েকদিনের মধ্যে, 10 দিনের মধ্যে তোমরা ডিফারেন্স বুঝতে পারবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো।